হ্যালো গাইজ অ্যান্ড ওয়েল নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে দেবন ঘোষ ব্লগস। সো আজকে আমি চলে এসেছি হচ্ছে লোকনাথ হোটেলে, যে লোকনাথ হোটেলে অ্যাড্রেসটা আপনাকে বলে দিই। এটা একদম প্রপার গোপাললাল ঠাকুর রোডে এটা প্লেস আছে হোটেলটা, তার নাম হচ্ছে লোকনাথ হোটেল। সো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করে দেখাবো যে বড়নগরে চিপ প্রাইসে কতটা ভালো ভালো খাবার পাওয়া যায়। সো চলো দেখে নেওয়া যাক। সবজি ভাত 30 টাকা, ডিম ভাত 40 টাকা, 40 টাকা, মাছ ভাত 8 টাকা। আর মাংস ভাত, মাংস 30 টাকা পিসি, ওই এভারেজ মাছের দামের মতো, কপি 7 টাকা। আচ্ছা, ভাত 30 টাকা, 90 টাকা দুটো পিসি, দুবি দিয়ে 90 টাকা। বলো, সবজি ভাত 30 টাকা। আচ্ছা, ভাত ডাল সবজি আলু ভাত 30 টাকা, 30 টাকা, বড় ভাত দিলে 1.5 টাকা। আচ্ছা, আর আজকে কি করা আছে? আজকে আছে ভাত, পুঁই শাক মাছের মাথা দিয়ে, ডাল আলু ভাত, আলু ভাজা, মাছের ঝোল, ডিমের ঝোল, মাংস। এটার মধ্যে কি আছে? আচ্ছা, এটা হলো পুঁই শাক মাছের মাথা দিয়ে বানানো, এটা ডাল, আলুর চোখা, আলু ভাজা, মাংসটা কোথায়? আর এই এটা ডিম, এটা ডিম কারির জন্য ডিমগুলো, আর এই লাস্টেরটা মাছেরই। আচ্ছা, খাবার আমি অর্ডার দিয়েছিলাম, তো খাবার চলে এসছে। এটা হচ্ছে খাবার, কি কি আছে বলে দিই। প্রথমে আছে ভাত, আছে ডাল, আছে আলুর চোখা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, চিকেন, চিকেনের কালারটা দেখো, আর মাছ। হ্যাঁ, এবার আরেকটা যেটা লেটেস্ট ইনফরমেশন, যে এই সবগুলো, এই পুরো প্যাকেজটা মাত্র 120 টাকা, ঠিক আছে, মাত্র 120 রুপিসে এত বেশি। চলো সময় না নষ্ট করে খাওয়া যায়, খেয়ে বলা যায় কেমন। ডালটা খুবই ভালো হয়েছে, আলু চোখা দিয়ে খেয়ে দিচ্ছি। খালি আলু চোখাতে খুবই ভালো মাছ পাইছে, বেশি কোনো ঝাল নেই, একদমই লাইট আলু চোখা দিবো। আচ্ছা হ্যাঁ, একটা কথা, এখানে যদি আপনি কোনো সারাউন্ডিং সাউন্ড পান, ঠিক আছে, আমার ভিডিওতে তো প্লিজ কিছু মাইন্ড করবেন না, কেন লোকের একটা কথা তো বলবি, সেই আওয়াজ টাওয়াজ। আচ্ছা, আলু চোখা দিয়ে খেয়ে নিচ্ছি। এবার
মাছের মাথা দিয়ে ফুল শাকটা খেয়ে মশলা ইউজ করেছে সেটা আমি বলতে পারবো না, প্লাস বলছিও না কারণ আমি জানি না, কিন্তু টেস্টটা একদম অসম হয়েছে। মানে মাসির হাতে রান্না সত্যিকারের ভালো লাইট প্লাস টেস্টই আর খেয়ে কোনো শরীর খারাপ হবে না। সো আমি তো বলবো আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আমি একবার নামটা মেনশন করে দিই, এটার নাম হচ্ছে লোকনাথ হোটেল। এটা একদম প্রপার গোপাললাল ঠাকুর রোডের যে গোপাললাল ঠাকুর রোড বর্ণনা আছে সেখানে এই দু হোটেলটা আছে। আর যদি তোমরা বর্ণমানের যদি ভালো কোনো হোটেল খুঁজে দাও তো প্লিজ এখানে লোকনাথ হোটেলে চলে এসো। আচ্ছা টেস্ট করলাম, এবার এটাই চিকেন একদম লাইট, নো বেশি স্পাইসি, কোনো স্পাইসিনেস নেই। কিন্তু একটা কথা, কালারটা দেখো একবার, কালারটা যে এনেছে মাসি একদম অসম এনেছে কালারটা, দেখে মনে হবে কিন্তু রিচ, বাট ইটস নট টু রিচ। এবার মাছে আছে রুই মাছ, এরকম রুই মাছের সাইজটা দেখো, একটা ম্যাসিভ একটা পিস, তার সাথে একটা আলু, আচ্ছা আচ্ছা একটা দিন বলতে বলে রুই মাছটা কিন্তু 30 rupees, এটা 30 টাকা দাম, ভাবতে পারছো 30 টাকা এত বড় মাছের। লাইট একদম লাইট, একটু নুন কম আছে, তাও ঠিক আছে চালিয়ে নেব, মেখে না খেয়ে নেব। এরা রুই মাছ এরা মাছের কোনো কিন্তু আজকে একটা বলে না যে মাছে ম্যাজে করলে না করলে ভালো করে আসেনি, এটা বন্ধ করে কোনো আসেনি, স্মেল নেই কিচ্ছু নেই, খুব ভালো করে ওয়েল ড্রেন মশলা দিয়ে পুরো ম্যারিনেট করে। আমার তো খুবই ভালো লাগলো সত্যি কথা, সেকেন্ড টাইমও যদি আমি আসি এখানে সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, সো আমার আগে যতগুলো আইটেম ছিল মাছ ফাছ দিয়ে সেটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি এসেছি হচ্ছে চিকেনের পাল, চিকেনের পাল আগে তোমাকে টেস্ট তোমাদের টেস্ট করে বলেছিলাম যে চিকেনটা একদমই লাইট, কিন্তু কালারটা দেখে মনে হবে খুবই রিচ, একদমই না। আমি রেকমেন্ড করবো অনাসে বর্ণগরে যেখানেই থাকো না কেন এই লোকনাথ হোটেলে এসে একবার খেয়ে যাবো। মাছি খুব ভালো রান্না করে, খুবই লাইট রান্না করে, আর খেয়ে কোনো শরীর খারাপ হবে, প্লাস এদের বিহেভিয়ারও খুব ভালো। আপনি কলেজ
বলছি ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, আমি এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আজকে। তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও যে এই তোমাদের এই লোকনাথ হোটেলের ব্লগটা কেমন লাগলো। আর প্লিজ কমেন্ট করে কিন্তু জানি কিন্তু অবশ্যই যে কেমন লাগলো, কেন মাসি অনেক কষ্ট করে রান্নাগুলো করে। আর ওনার মতো একটু কষ্টটা সেটারও দেখতে হবে, সেটা সেই সাইডটাও আমাদের একটুখানি রেসপেক্ট করে দিতে হবে ওনাকে। তো সেই জন্য পরে অন্য মতন কন্ডিশনে দেখা হবে, বাই।